আপনারা দেখবেন আজকে ইপসন l130 ইপসন l130 এর পাওয়ার আসছে না। তো দেখুন এটার কোনো পাওয়ার নাই। তো আমরা এখন এটাকে সার্ভিসিং করব, যে কিসের জন্য এটা পাওয়ার নাই। আমরা আগে প্রথমে খুলব প্রিন্টারের চারটে নাট খুলি। চারটে নাট খোলার পরে আমরা এখন যারা এখনো প্রিন্টার সম্পর্কে কিছু না জানেন তারা সাবধানে খুলবেন। আমরা এখন মাদারবোর্ডটি খুলব। একবার এটা দেখে নিই প্রিন্টারটা। সুইচ শর্ট করে দিচ্ছি, তারপরও প্রিন্ট নেই, প্রিন্টার অন নেই। আমরা এখন প্রিন্টারটি মাদারবোর্ডটি খুলব। দেখুন ইপসন l130 এর মাদারবোর্ড। তো আমরা এখন প্রিন্টারটি সুইচটা দেখব। দেখুন প্রিন্টারটির সুইচের সমস্যা। তো আমরা এখন সুইচটা চেঞ্জ করব। তাতাল দিয়ে প্রিন্টারের সুইচটা আমরা চেঞ্জ করবো। এই সুইচটা চেঞ্জ করার পরে আমরা আবার প্রিন্টারটির মাদারবোর্ড চেক করব। আমাদের সাথে থাকুন, তাতালটি হিট হচ্ছে এখন।
তো বন্ধুরা আমরা এখন প্রিন্টারের সুইচটা লাগাচ্ছি, দেখুন। আমি তো সাথে যোগাযোগ করিনি আমার। না সে তো ফিটিং কই দি প্রিন্টার তো রেডি, প্রিন্টে দেখা দিন বলি, প্রিন্টে দেখা দিন বলি, এখন ওয়াল স্কোয়ার